আমার মা জন্য কোরআনে স্বামী আর স্ত্রীকে সুন্দর উপমা দিয়ে পাক বলেন হুন্না সুহান আল্লাহ এমন পোশাক আমি তোমাদেরকে বানিয়ে দিলাম একটা পোশাক যেমন শরীরকে ঢেকে রাখে রাখে কিনা আমাদের ইজ্জত কিন্তু আমরা এই পোশাক দিয়ে ঢেকে রেখেছি পোশাক যদি না থাকে আমাদের সব কিছু ওপেন হয়ে যাবে পোশাক যেভাবে আমাদের ইজ্জতকে রক্ষা করতেছে আল্লাহ পাক বলেন একজন স্ত্রীর জন্য স্বামী হলো তার আবরণ তার পোশাক এখানে লেবাস বলতে তিনটা ব্যাখ্যা দিয়েছেন মুফাসসির এক নম্বরে লেবাস মানে হলো স্বামী তার পোশাক মার যেই মায়ের স্বামী নাই যে বোনের স্বামী নাই সেই বোঝে স্বামী কি জিনিস এটা কিন্তু থাকতে টের পায় না যার আছে সে কিন্তু মোটেই গুরুত্ব দেয় না চিন্তা করে ও আর কি আমি তো সব আছে না নাই ওর কোনো জ্ঞানই নাই ওকে তো আমি চালাই যেদিকে চালাই ওই দিকে চলে আবার এমন কিছু স্বামী আছে স্ত্রী যা বলে তাই শোনে বাবা কি বললো মা কি বলল এটা ওর শোনার দরকার নাই বউ যা বলবে এটাই শুনবো এমন মা বোন যদি কেউ থাকেন নিজেকে গর্ব করেন যে আমি আমার স্বামীকে চালাই আবার অন্যকে বলে ওরে তো আমি চালাই কুরআনুল কারিমে আল্লাহ বলেন আরজা লকুওয়ামুনা আलन নিসা আল্লাহ পাক বলেন মা বোনদেরকে মহিলা জাতিকে নারী জাতিকে পলির পরিচালনা দায়িত্বের ভার আমি পুরুষকে দিয়েছি আল্লাহর ঘোষণা আল্লাহর সিদ্ধান্ত যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আল্লাহর থেকে বেশি বোঝেন আল্লাহ বলেছে এই পরিচালনার দায়িত্ব পুরুষের হাতে কেন বিমা বাদ আল্লাহ বলে আমি মর্যাদা দিয়েছি নারীর উপরে পুরুষকে একে অপরের প্রতি আর তোমাদেরকে একে অপরের পোশাক বানাইয়া দিলাম স্বামী যেমন স্ত্রীর পোশাক স্ত্রীও কিন্তু স্বামীর সৌন্দর্যের পোশাক বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা দাউদকান্দি থানার অন্তর্গত মাইথার দিয়া জামি মসজিদ ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী সাতাশতম তাফসিরুল কোরআন মাহফিলের মজাজ মহতারাম সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফখরুল আলম তালুকদার সাহেব হায়াতে সিহাতে কামনা করছি আল্লাহ দান সম্মানিত মা বোনরা আপনাদের খেদমতে আমি আল্লাহ রব্বুল আলমিনের কোরআনে কারিম থেকে কোরআনের তেত্রিশ নম্বর সোরার তেত্রিশ নম্বর আয়তকারিমা পাঠ করেছি একটু মনোযোগী হতে হবে কোরআনের কত নাম্বার সোরা তেত্রিশ নম্বর সুরা আয়াত নম্বর ৩৩। এই আয়তের ভিতরে মহান আল্লাহ পাক পাঁচটি হুকুম জারি করেছেন আমার মা বোনদের জন্য বিশেষ করে এই আয়তের ভিতরে মা বোনদের জন্য বিশেষ করে পাঁচটি হুকুম কয়টি বলেন পাঁচটি হুকুম আল্লাহ জারি করেছেন আল্লাহ পাক যেন এই আয়াত থেকে বের করার তৌফিক দান করে বলুন এই মহাসমুদ্র থেকে মণিমুক্তা বের করার কি যোগ্যতা আছে আমাদের বলে আল্লাহ যদি দান করে সেই মালিকের কাছে ভিক্ষা চাচ্ছে সমস্ত জ্ঞানের মালিক আল্লাহ তিনি যাকে যতটুকু জ্ঞান দেন তার বেশি কেউ পারে না রব্বুল আলমিন কোরআনে কারিমের সর্ববৃহৎ সূরাচূড়া বাকারার ভিতরে দুইশো পঞ্চান্ন নম্বর আয়তের ভিতরে বলেন ওলাই ও রি তুনা বেশাই ইম্মিন রইল মিহি ইল্লা বিমাশা তোমরা কিছুই আয়ত্ব করতে পারো না কিছুই অর্জন করতে পারো না বিশাই ইমিন আইল মিহি ইল্লা বিমাশা আমি আল্লাহর এলেন থেকে জ্ঞান থেকে আমি যদি দেওয়ার ইচ্ছা না করি কিছু কিসের অহংকার আপনার আমার বলেন তো আল্লাহ বলে আমার জ্ঞান থেকে আমি যতটুকু দেওয়ার ইচ্ছা করি ততটুকু তুমি পাইবে তার বেশি পাবে না এখন আমাদেরকে আল্লাহ যাকে যতটুকু জ্ঞান দিয়েছে যতটুকু মেধা যতটুকু আমরা অর্জন করেছি এটা মহান আল্লাহর দয়ায় আল্লাহ ইচ্ছা করেছে বিদায় পেয়েছি এই নিয়ামতের শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুরা হাজাবের তেত্রিশ নম্বর আয়তের ভিতরে আমার মা বোনদের জন্য পাঁচটি বিধান জারি করেছেন যদি কোনো মা এই পাঁচটা বিধানের আওতায় আসে আল্লাহ বলেন আমি তাদেরকে পবিত্র পবিত্র করে বানিয়ে দেব এ আয়তের শেষে আল্লাহ বলেছেন হির আমার ইচ্ছা বান্দা আমার এই কোরআনের বিধানের মাধ্যমে আমি তোমাদেরকে পবিত্র করে জান্নাতি করতে চাই কারণ একটু পিছনের দিকে তাকান আপনি আমি কোথার থেকে আসলাম আমাদের আদি জিনিস কি ছিল শিক্ষার ভিতরে এমন একটা কুফরির বীজ ঢুকিয়ে দিয়েছে জাতি যাতে পিছনের ইতিহাস না জানে জাতির অস্তিত্ব যাতে ভুলে যায় সেই ষড়যন্ত্র চলছে ঠিক কিনা বলেন জাতি দিন দিন বুঝবে যে আমরা মানুষ থেকে আসি না আমরা এসেছি পশু থেকে আর যদি আমরা ইচ্ছা করি আমরা জেন্ডার ট্রান্সফার করতে পারবো এমন একটা ষড়যন্ত্র চলতেছে জোরে বলেন না হুজুবিল্লা এই জন্য কোরআনে কারিম থেকে আমাদের মূল তথ্য জানতে হবে قرآن الكريم رب العالمين بقول يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبس منهما رجالا কাশি র নিশা আ সোরাই নেশা কোরানে কারিমের চতুর্থ নাম্বার সোরার প্রথম নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা তোমার রবকে ভয় করো রব্বা কোমল্লাজি খলাপাকুম যেই রব তোমাদেরকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন ওই রবকে তোমরা ভয় করো করিদা একটা মাত্র জীবন একটা মাত্র প্রাণ একটা প্রাণ আদম থেকে আল্লাহ তোমাদেরকে তৈরি করেছেন আমি আল্লাহ বলছি তোমরা বানরের তৈরি না তোমরা বানর থেকে আসো নাই তোমরা এমন একজন সম্মানিত মানুষ থেকে আমি তোমাদেরকে বানিয়েছি যাকে পৃথিবীর সর্বপ্রথম মানব হিসেবে আমি নির্বাচিত করেছি ও খলকামিনহা যাওজাহা এবার শুরু হয়ে গেল নারীর ফাংশন পৃথিবীর নারী জাতি তোমরা একটু তাকাও পিছনের দিকে আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করো তাহলে সব অহংকার শেষ হয়ে যাবে আল্লাহ তোমাদেরকে তৈরি করেছেন পুরুষের খেদমতের জন্য কিন্তু নারী জাতি সেই জিনিসটা ভুলে সমাজে আজ দেখা যায় নারীরা ঘরের ভিতরে সবচেয়ে বেশি অশান্তি সৃষ্টি করতেছে আমার কাছে অনেক জ্ঞানী ব্যক্তিরা এই অভিযোগটা দিয়েছে আমি নাম বলবো না তার ভিতরে একজন ডাক্তার আছে একজন আলেম আছে একজন সমাজ সমাজসেবক আছে আমাকে বলেছে হুজুর মহিলা মাহফিলে কোরআন দিয়া এই সত্য বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করবেন আমার আম্মা জানেরা আপনারা একটু খেয়াল করেন পিছনের সৃষ্টির দিকে তাকান আল্লাহ বলেন আমি একটা প্রাণ থেকে বানাইছি সে প্রাণটা ছিল আদম আল্লাহ বলেন এত মানুষ দেখেন পৃথিবীতে কোথার থেকে আসলো আল্লাহ বলেন আমি আদমের স্ত্রীকে তৈরি করলাম ওই আদমের থেকে অন্য কিছু থেকে না প্রথম সৃষ্টি মানুষ আপনার আমার বাবা আদম থেকে তার স্ত্রীকে তৈরি করলেন কিসের জন্য তার খেদমতের জন্য তাকে সহযোগিতা করার জন্য জান্নাতের ভিতরে কিন্তু কোনো অভাব ছিল না ছিল বলেন আল্লাহ কিন্তু আদম আরামকে সৃষ্টি করে রোদ বৃষ্টি ঝড় এই পরীক্ষার দুনিয়ায় তাকে পাঠানো হয় নাই সুন্দর পবিত্র জায়গায় জান্নাতের ভিতরে আপনার আমার বাবা বাস বসবাস শুনলেন ভালো লাগে কিনা কোনো নিয়ামতের অভাব ছিল না খাবারের অভাব ছিল না অর্থের অভাব ছিল না কোনো দুঃখ কষ্ট ছিল না অভাব ছিল একটা জিনিসের তা হলো জীবন সঙ্গী প্রিয় তোমার ঠিক কিনা বলেন আল্লাহ পাক তিনাকে ভালোবাসার মানুষ দান করলেন আমার আম্মা জানকে ও আমার আম্মা জানেরা আপনাদেরকে তো তৈরি করা হয়েছে আমার বাপজানদের সঙ্গিনী হিসাবে তাদের খেদমতের জন্য ঘরকে জান্নাত বানানোর জন্য কিন্তু অনেক মা বোনেরা ঘরটাকে আল্লাহর জাহান্নাম বানিয়ে ফেলেছে এই জন্যই তো কোরআন শোনা লাগবে আল্লাহ তখন আপনার আমার বাবাকে কি করলো সঙ্গিনী দান করলো সুখের জীবন শুরু হয়ে গেল জান্নাতে বসবাস শুরু হয়ে গেল কিন্তু তার পিছনে লেগে গেল শয়তান আজও সেই শয়তান আছে না নাই সুখের সংসার ধ্বংস করার জন্য শয়তান কিন্তু লেগে থাকে শয়তান যেন আমার মা বোনদেরকে ধুকায় না ফেলতে পারে এই জন্য আল্লাহর কোরআন জানা দরকার আছে না নাই একটা দিনের জন্য যারা কোরআন শুনতে এসেছেন আজকের আয়াতের পাঁচটি হুকুম যেন আল্লাহ আমাদেরকে নিয়ে যাওয়ার দেয় না আমি এখন সংসার দুনিয়াতে আমাদের শুরু হলো আল্লা পাক জাহান্নাম জান্নাত থেকে যখন দুনিয়াতে পাঠালেন দুনিয়াতে কি কি প্রয়োজন বলেন তো মানুষের বিশ্রামের প্রয়োজন আরামের প্রয়োজন মানুষের খাদ্যের প্রয়োজন মানুষের বসবাসের জায়গার প্রয়োজন মানুষের পানি সর্বহের সরবহের প্রয়োজন আল্লাহ পাকে এবার সবকিছুর ব্যবস্থা করে জানাচ্ছেন রব্বুল আলমিন কোরআনে কারিমে ঘোষণা করলেন আল্লা কুমুল আহ ওয়াং জালাম ইমা আং ফা খ ৰজা মিহি মিনা মার তিরিজে আল্লাহ আল্লাহ বলে বান্দারে তোমার কি দরকার তোমার বসবাসের জন্য জমিনকে বিছানা বনাইয়া দিলাম তোমার জন্য আসমানকে ছাদ বানিয়ে দিলাম অসামা বিনা এবার ওই ছাদ থেকে ও জালা নাজিল করলাম মান পানির ব্যবস্থা করে দিলাম ওই পানি থেকে জমিন সিক্ত হয়ে জমিন উর্বর হয়ে গেল জমিন থেকে রিজিকের ফায়সালা করে দিলেন আল্লাহ বলেন আল্লা জমিন থেকে ফসল উৎপন্ন হলো ফুল ফলে সাজিয়ে দিলাম তোমার রিজিকের ব্যবস্থা করে দিলাম এখন এই রিজিক পেয়ে শুধু খাইবে আর ঘুমাইবে নাকি তোমার জন্য কিছু অধ্যায়নের কোনো কিছু আছে কবি মশিউরবাই কত সুন্দর করে বলেছেন যেমন তুমি দিলে জমিন দিয়ে সো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি করা যেমন তুমি দিলে জমিন দিয়ে আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমন করা তোমার দয়া ফুর দয়া ফুরান সবকিছুর ব্যবস্থা করে দিলে আল্লাহ পাক বলেন বান্দা তোমার বাবা আদমকে মা হাওয়াকে যেভাবে জোড়া বানিয়ে দিলাম তোমার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করেছি সুরান নাবার ভিতরে আল্লাহ বলে তোমাদেরকে স্বামী আর স্ত্রী জোর তৈরি করে দিলাম ওই বাবা মা তোম হবার মতো এমন সঙ্গিনী বানায়া দিলাম যাতে তোমার চোখের নজর অন্যদিকে না যায় তোমার জীবন যাতে সুখের হয় তুমি যেন অপবিত্র না হও তোমার দেহকে যেন তুমি নাপাক পাক না বানিয়ে ফেলো দেহকে যেন নোংরা না বানাও অপবিত্র না করো জোড়া বানিয়ে দিলাম আর আরামের জন্য আমি আল্লাহ তোমার নিদ্রার ব্যবস্থা করে দিলাম সুবাতা এখানে আল্লাহ দুইটা আরামের জিনিস দিয়েছেন আমাদের আল্লাহ পাক বলে নাও মাকুম মানে ঘোম নিদ্রা আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দান করলাম আর রাতকে তোমাদের জন্য পরিচ্ছেদ বানিয়ে দিলাম অর্থাৎ পোশাকের মতো আবরণ দিয়ে ঢেকে দিলাম গভীর অন্ধকারের ভিতরে স্বামী স্ত্রী বিছানায় শয্যায় যাপন করলে এই ব্যবস্থা তোমার রব নিজ থেকে তোমাদের জন্য বানিয়ে দিয়েছে আমার মা বোনেরা এই জন্য স্বামী আর স্ত্রীকে সুন্দর উপমা দিয়ে আল্লাহ পাক বলেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন সুবহানাল্লাহ এমন পোশাক আমি তোমাদেরকে বানিয়ে দিলাম একটা পোশাক যেমন শরীরকে ঢেকে রাখে রাখে কি না আমাদের ইজ্জত কিন্তু আমরা এই পোশাক দিয়ে ঢেকে রেখেছি পোশাক যদি না থাকে আমাদের সবকিছু ওপেন হয়ে যাবে পোশাক যেভাবে আমাদের রক্ষা করতেছে বলেন একজন স্ত্রীর জন্য স্বামী হলো তার আবরণ তার পোশাক এখানে লেবাস বলতে তিনটা ব্যাখ্যা দিয়েছেন মুফাসসির এক নম্বরে লেবাস মানে হলো স্বামী তার ইজ্জতের পোশাক যেই মার যেই মায়ের স্বামী নাই যে বোনের স্বামী নাই সেই বোঝে স্বামী কি জিনিস এটা কিন্তু থাকতে টের পায় না যার আছে সে কিন্তু মোটেই গুরুত্ব দেয় না চিন্তা করে ও আর কি আমি তো সব আছে না নাই ওর কোনো জ্ঞানই নাই ওকে তো আমি চালাই যেদিকে চালাই ওই দিকে চলে আবার এমন কিছু স্বামী আছে স্ত্রী যা বলে তাই শোনে বাবা কি বলল মা কি বলল এটা ওর শোনার দরকার নাই বউ যা বলবে এটাই শুনবো এমন মা বোন যদি কেউ থাকেন নিজেকে গর্ব করেন যে আমি আমার স্বামীকে চালাই আবার অন্যকে বলে ওরে তো আমি চালাই কোরআনে কারিমে আল্লাহ বলেন আর আল্লাহ পাক বলেন মা বন্দেরকে মহিলা জাতিকে নারী জাতিকে পলির পরিচালনা দায়িত্বের ভার আমি পুরুষকে দিয়েছি আল্লাহর ঘোষণা আল্লাহর সিদ্ধান্ত যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আল্লাহর থেকে বেশি বোঝেন আল্লাহ বলেছে এই পরিচালনার দায়িত্ব পুরুষের হাতে কেন বিমা আলাবাদ আল্লাহ বলে আমি মর্যাদা দিয়েছি নারীর উপরে পুরুষকে একে অপরের প্রতি আর তোমাদেরকে একে অপরের পোশাক বানাইয়া দিলাম স্বামী যেমন স্ত্রীর পোশাক স্ত্রীও কিন্তু স্বামীর সৌন্দর্যের পোশাক তাহলে এক নম্বরে হলো ইজ্জত দুই নাম্বারে হল সৌন্দর্য দেখেন কোরআনের ভাষা লেবাস এই লেবাসের তিনটা অর্থ খেয়াল করেন আমার আম্মা জানেরা বাপ জেনেরা যারা আছেন তারাও খেল করেন আপনার নজর যাতে দিকে না যায় স্বামী হলো তার স্ত্রীর সৌন্দর্য আর স্ত্রী হলো স্বামীর সৌন্দর্যের নাম হলো লেবাস তিন নম্বরে হলো আরাম আয়ে শান্তি যেমন স্বামী যদি স্ত্রীকে স্পর্শ করে কলিজায় স্বামীর শান্তি শান্তি লাগবে অনুভব হবে এর নাম লেবাস আবার স্ত্রীও শান্তি অনুভব করবে দেখেন তো এই ব্যবস্থাটা কে করেছেন এই যে আরামের ব্যবস্থা সৌন্দর্যের ব্যবস্থা চোখের শান্তি স্ত্রীর দিকে স্বামী তাকাবে স্বামীর চক্ষু জুড়িয়ে যাবে সুহান আল্লাহ এজন্য কোরআনে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন সুরাই ফোরকানে সবাই পড়েন পুরুষ ভাইরা যারা আছেন মা বোনেরা যারা আছেন কারণ চোখের ভিতরে শয়তান আপনাকে অপছন্দনীয় বানিয়ে দিয়েছে আপনার স্ত্রীকে নিজের স্ত্রীকে নিজের কাছে ভালো লাগে না ভালো লাগে অন্যের স্ত্রী এমন পুরুষ আছে না নাই আবার এমন মা বোন আছে যে নিজের স্বামীকে মোটেই ভালো লাগে না স্মার্ট লাগে না লাগে অন্যজনকে এই জন্য মোবাইলে যোগাযোগ তার সাথে আছে না নাই শয়তান যেন ঢুকায় না ফেলে আল্লাহ বলেছেন লিবাস উল্লাহ এটা হলো সন্দের জেরে লেবাস এই জন্য দোআ চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার স্ত্রীকে আমার চোখে আমার আরামদায়ক শান্তিদায়ক বানায়া দাও আল্লাহ দোয়া শিখিয়েছেন এটা স্ত্রীর হক এই দোয়াটা স্বামী আল্লাহর কাছে চাইবে এটা স্ত্রীর হক আবার স্বামীর হক হলো স্ত্রীর কাছে স্ত্রীও এই দোয়াটা পাঠ করবে সুবহান আল্লাহ বলেন যারা ময়দানে এসেছেন আমার সঙ্গে সবাই পড়েন রব্বানা হাবলা না মিন আজঅ জিনা জরুরিয়াতি না করু তাল্না লিলমুত্তিনা ইমামা আল্লাহ বলেন হে আমাদের প্রতিপালক সেই মহান আল্লাহকে বলো রব্বানা ও আমাদের রব ও আমাদের লালনকারী আমাদের প্রতিপালনকারী মালিক আমাদের রব হাবলানা আমাদেরকে দান করেন মিন আজুয়াজিনা, স্ত্রীদের মধ্য থেকে স্বামীদের মধ্য থেকে স্ত্রী যখন বলবে মিন আজুয়াজিনা, তখন অর্থ হবে স্বামীদের মধ্য থেকে এমন স্বামী যে স্বামীকে দেখলে স্ত্রীর চোখ জুড়িয়ে যাবে স্বামী যখন আল্লাহকে বলবে যেন আমাকে আল্লাহ এমন স্ত্রী আপনি দান করেন যে স্ত্রীকে দেখলে আমার চোখ জুড়িয়ে যায় আমার চক্ষু শীতল হয়ে যায় আমার কলিজা ঠান্ডা হয়ে যায় এখন কেউ মনে মনে যদি বলেন যা বিয়ে করেছি এখন আর বইলে কি লাভ যা ঘরে এনেছি ও তো দেখার মতো না এখন বলে কি লাভ হবে কথা বলতে বলতে পারেন পারেন আবার অনেক স্ত্রী যারা আছেন যে স্বামী পেয়েছি বলে কি লাভ হবে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ কি আপনার চোখে তাকে ভালো বানাতে পারে না একটা জিনিস খেয়াল করবেন ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসা যদি থাকে ভালোবাসার মানুষ সের কোনো দোষ তার চোখে দোষ মনেই হয় না সুহান আল্লাহ বলেন অন্তরে যদি মহব্বত থাকে মহব্বতের মানুষ তার কাছে যতই অন্যের কাছে খারাপ হোক তার কাছে সে ভালো ঠিক কিনা এই জন্য কোনো একজন কবি বলেছেন তোমায় নিয়ে বাধাপ ভালোবাসার ঘর ভালোবাসার ঘর বাঁধবে তাকে নিয়ে তাহলে সে কেমন তার কাছে সে কি বিশ্ব সুন্দরী আসলে বিশ্ব সুন্দরী না ভালো লেগে গেছে নিজের কাছে ঠিক কি না বলে ভালো লাগার পরে ঘর বাঁধার স্বপ্ন দেখতেছে আল্লাহ আমাদেরকে ভালোবাসে এই পৃথিবীতে ভালোবাসার ঘর আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন বান্দার জন্য বলেন সুবাহান আল্লাহ পাক ঘোষণা করেন পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে ভালোবেসে এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর বানিয়েছি লাল্লা বিবাক এই ঘরটা হলো এমন একটা সম্মানিত জমিন যে জমিনে ভালোবাসার ঘর বানিয়েছি টাকা পয়সা ব্যয় করে আমার বাপজানেরা এই ঘরকে তাওয়াফ করার জন্য যায় কিনা বলে। এটা ভালোবাসার ডানে যায় অর্থ থাকলে ঘরের কাছে যাওয়া যায় না কারণ বাংলাদেশে ধনী মানুষের অভাব নাই সবাই কিন্তু যেতে পারে না ভালোবাসা থাকলে যেতে যাওয়া সম্ভব হয় কিনা বলেন এই জন্য ভালোবাসার ঘর তাকে নিয়ে হয় যাকে ভালো লাগে এখন আল্লাহ আপনার ঘরে যে মানুষটা দিয়েছে এই মানুষটাকে ভালোবাসতে হবে আপনার স্বামী যদি হয়ে থাকে যদিও খারাপ আমি বলছি যদিও খারাপ হয়ে থাকে আল্লাহ যে সৃষ্টি করেছেন তাম পৃথিবী তিনি কি আপনার স্বামীকে ভালো করতে পারে না ও আমার মা বোনেরা যাদের স্বামী নামাজি না যাদের স্বামী বিভিন্ন নেশায় বিভিন্ন নেশার কাজে লিপ্ত এই স্বামীর জন্য আপনার কাছে দোয়া করতে হবে এটা স্বামীর হক এই দোয়াটা মুখস্থ করবেন রব্বানা আমাদের রব জিনা এখানে শুধু স্বামী স্ত্রী না এখানে সন্তানদের কথাও বলা হয়েছে সুবহানাল্লাহ স্বামী আর স্ত্রীর মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ যে সন্তান আপনাকে দান করবে এই সন্তানটাও যেন আপনার চক্ষু শীতলকারী সন্তান হয় আপনি আল্লাহর কাছে চান মহান আল্লাহ আপনাকে চক্ষু শীতলকারী সন্তান দিবে আর যদি চিন্তা করেন না আমি আমারটা নিজেই খুঁজে নেব বর্তমান তো এটাই চলতেছে আমি আমার পছন্দ নিজেই করব কারো দরকার নাই আপনি পছন্দ করে জানবেন এটা আপনার জন্য শান্তিময় হবে না এটা আপনার জন্য জাহান্নাম হবে কারণ যিনি তৈরি করেছেন তার থেকে ভালো জিনিস আপনি খুঁজে পাবেন না ঠিক কিনা বলেন আপনি যতই ভালোবাসার দিবস পালন করেন এই যে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস ভালোবাসার একটা দিবস পালিত হয় এটাকে আবার ইয়াহুদিরা নির্লজ্জরা বিশ্ব ভালোবাসার দিবস নাম দিয়েছে ঠিক কিনা বলে এই ভালোবাসা দিবসে কি হয় বলেন তো বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মা বনদের ই এবং তাদের ইজ্জতের হানি হয় তারা অসম্মানিত হয় ঠিক কি না তাহলে এটা হলো মা বোনদের জন্য একটা বেহায়া দিবস ভালোবাসা দিবস নামে কলঙ্কের দিবস যারা মমিন তাদেরকে এটা বর্জন করা লাগবে আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দেয় বলো না আমিন ভালো যদি বাসতে হয় তোমার সন্তানকে তুমি ভালোবাসো তোমার মা বাবাকে ভালোবাসো তোমার স্ত্রীকে ভালোবাসো তোমার অভিভাবককে ভালোবাসো তোমার এই ভালোবাসা মহান আল্লাহর ইবাদতে পরিণত হয়ে যাবে সোহান আল্লাহ ভালো যদি বাসতে হয় বাবাকে বাসো ভালো যদি বাসতে হয় আম্মাকে বাসো তোমার কষ্ট যাত না তোমার দুঃখ যাত না সবকিছু কিছু মিটিয়ে দেবে সকল যন্ত্রণা ভালো যদি বাসতে হয় স্ত্রীকে বাসো আল্লাহ তোমার ভালোবাসা দিয়েছে এই সব মানুষের জন্য তোমাকে বিহাইয়া দিবস পালন করে তোমার ইমান ইজ্জত নষ্ট করার জন্য এই পবিত্র ভালোবাসা আল্লাহ তোমারে দেয় নাই জায়গা মতো ঢালো ভালোবাসা তাহলে ভালোবাসার দাম পাবা ঠিক কি না তোমার ওই ভালোবাসা নাপাক হবে তোমার চরিত্র নাপাক করবে তুমি অপবিত্র হবে তোমার জীবনটা জাহান্নামি হবে এজন্য আল্লাহ তোমাকে এই পাঁচটি বিধান দিয়েছে আমার মা বোনেরা আল্লাহর বিধানকে মেনে নাও আল্লাহ তোমার ঘরটা জান্নাত বানিয়ে দেবে সুরাই আহজাবের এই তেত্রিশ নম্বর আয়াতখানার ভিতরে আসুন আমরা প্রবেশ করি আমার সঙ্গে সবাই তেলাওয়াত করেন আিল সির বিস্মিল নির বলেন কন্যা খেয়াল করেন আমার মায়ের জাতি সরাসরি কোরআনে হাকিমের সুরায় আহজাবের ৩৩ নম্বর আয়াত থেকে আল্লাহর বাণী আপনাদেরকে শোনাচ্ছি আল্লাপাক বলেন ও ইমানদার নারীরা পৃথিবীতে যারা ইমানে তোমরা নিজ গৃহে অবস্থান করো এটা এক নাম্বার হুকুম খেয়াল করেন এবং নোট করেন জীবন যদি পবিত্র করতে চান আমার মা বোনেরা এই আয়াত বিকল্প নেই আল্লাহর কোরআন থেকে বলছি আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বললাম আমার মা এই আয়াত খানা আপনার জীবনকে পবিত্র করে দিবে পৃথিবীতে গ্যারান্টি দেওয়ার মতন কিছু নাই কোনো পীর গ্যারান্টি দিতে পারে না ঠিক না বলেন কোন আলেম গ্যারান্টি দিতে পারে না আপনাকে পবিত্র বানাবে কিন্তু পবিত্র বানাতে পারে এ কোরআন যেমনি ভাবে হজরত ওমরকে পবিত্র করেছিল সুবহানাল্লাহ সূরা তাহা হাজরতে অমরকে পবিত্র করে দিয়েছিল এমন একটা জীবন দিয়েছিল অমরকে যে অমর চলে গিয়েছিল নামের কিনারায় সেই অমরকে জান্নাতের মিনারে উঠিয়ে দিয়েছিল আল্লাহর ঠিক না হতে চাই প্রিয়তম তোমার যেমন ছিলেন নেতাম কিনা মোরা হতে যেন পারি সত্যবাদী যেমন ছিলেন এই মোনাজাত তোমার কাছে খোদা করি বার আমাদেরকে সত্যবাদী বানাবে আমাদেরকে পবিত্র বানাবে কোরআনে কারিমের এই আয়াতখানা এই জন্য আল্লাহ বলেন এক নাম্বারে মা কাজ হবে নিজ গৃহে অবস্থান করবে দুই নাম্বারে আল্লাহ বলেন ওয়ালা তাবার রজনা তাবার রোজ হয়েও না এখন তাবার রুজ কাকে বলেন খেয়াল করেন এক নাম্বারে নিজ গৃহে অবস্থান তার মানে এই না যে আপনি ঘর থেকে জীবনে বের হতে পারবেন না সারা জীবন ঘরের ভিতরে আপনাকে তালা মেরে রাখা হবে ইসলাম যে কত সুন্দর আদর্শের ধর্ম এটা যখনই আপনি এর ভিতরে প্রবেশ করবেন তখনই বুঝবেন কিন্তু যারা ইসলামকে না বুঝে ভুল বুঝে ইসলাম থেকে দূরে সরে আছে তারা কিন্তু ভুলের ভিতরে ক্ষতির ভিতরে আছে আমার যে আম্মাজানেরা ইসলামের ভিতরে প্রবেশ করেছে তারা ইসলামের স্বাদ বুঝেছে তাদের জীবনও যদি চলে যায় তারা কিন্তু ইসলাম ছাড়তে রাজি না এই জন্য অনুরোধ করছি আসুন আল্লাহর এই বিধানটা মেনে নেন এক নম্বরে নিজ গৃহ অবস্থান দুই নম্বরে ওয়ালা তাবার রজনা তাবার রাজ মানে হলো বেপর্দা হয়ে বেপরোয়া হয়ে বেহাইয়ে পানার মতো রাস্তায় বের হওয়া তাবার রজের তিনটা ব্যাখ্যা দিয়েছেন মুফাসের ইকরাম এক নম্বরে তাবার রোজ মানে হলো সেজে গুজে বের হওয়া অধিকাংশ মা বোনেরা যারা রাস্তায় বের হয় বলেন তো সেজে গুজে বের হয় না না সেজে বের হয় যত সময় ঘরে থাকে স্বামীর সামনে যেখানে সাজা দরকার যেখানে তার সৌন্দর্যটা দেখানো দরকার সেখানে কিন্তু সেজে গুজে থাকতে চায় না আর যখন বাহিরে যাওয়ার সময় হয় মার্কেটে যাওয়ার সময় হয় বাজারে বের হবে রাস্তায় বের হবে তখন ঠিকই সেজে গুঁজে বের হয় এখন মা বোনদের অভিযোগ থাকতে পারে আমার এই কথায় যে আমরা সাজবো কখন আমরা কি থালবাটি পরিষ্কার করব বিছানা কাপড় পরিষ্কার করব না সাজবো প্রশ্ন আছে না নাই অনেকে মনে মনে বলতেছে ও সাজবো সাজার সময়টা কই আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি রাস্তায় যা দরকার আপনাকে যা গুছিয়ে পুরুষ, দরকার ঘাট রুজি রোজগার জমিন চাষ করা ড্রাইভারি করা বদলি দেওয়া যা কিছু সব আল্লাহ পুরুষের দায়িত্ব দিয়েছেন আপনার কাছে পৌঁছায় দেবে আপনি একটু গুছিয়ে করবেন তাও যদি বলেন আমি সাজবো কখন আপনি অবশ্যই আপনার স্বামীকে সারাদিন সেজে গুজে আপনাকে গুছাই দেখাতে বলা হয় নাই সাজগুজের অর্থ হলো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেন স্বামী যখন পরিশ্রম করে গৃহে যাবে স্বামীর দিকে তাকায় যদি আপনার চেহারা খানা হাসি উজ্জ্বল করতে পারেন আপনার দাঁতটা যদি তার সামনে একটু মুস্কি হেসে বের করতে পারেন এর থেকে বড় সৌন্দর্য এর থেকে বড় সাজ আর কিছু হতে পারে না ঠিক না কিন্তু স্বামীর সাথে এমন একটা ভাব দেখায় স্বামীর মন যদিও ভালো থাকে ও ছাতা দেখে খারাপ হয়ে যায় ঠিক কিনা বলেন স্বামী পরিশ্রম করে ঘরে ফিরেছে আপনার উচিত তাকে সান্ত্বনা দেওয়া কিন্তু এক নাম্বারে যে কাজটা আমার মা বোনেরা করে দুনিয়ার যত নালিশ আর অভিযোগ ওই সময় তোলা শুরু করে মেজাজ তো এমনিতেই খারাপ আরো তাকে খারাপ বানিয়ে দেয় তাকে অস্বস্তি করে তোলে আমার আম্মা জানেরা স্বামীর জন্য স্ত্রীর এতটুকু ত্যাগ আল্লাহর কাছে এত দামি এই পৃথিবীর দিকে আল্লাহ যত জায়গায় নজর দেয় তার ভিতরে একটা হলো স্ত্রী যখন স্বামীকে খুশি করার জন্য তার মুখখানা সুন্দর করে আসে আমার আল্লাহ আপনি যদি আল্লাহর রহমতের নজর পেতে চান আপনার স্বামীকে আপনার খুশি করা লাগবে কিন্তু স্বামীর সাথে কথা বলে কর্কশভাবে ভাবে অন্য পুরুষ যখন ভাবি বলে ডাক দেয় তখন একেবারে এমন একটা সুর আর কণ্ঠ দিয়ে তার জবাব দেয় ভাবির ব্যবহারে একেবারে দেওর খুশি হয়ে যায় আছে না নাই অর্থাৎ আপনার স্বামীকে যা দেওয়া দরকার ওই জিনিসটা আপনি দিচ্ছেন অন্যকে আমার আম্মাজানেরা জানেরা তাবাজ রোজের ভিতরে কিন্তু আপনি পড়ে গিয়েছেন আল্লাহ এখানে লা দিয়েছেন ওয়ালা তাবার রজনা এই কাজটার জন্য আল্লাহ সরাসরি নিষেধাজ্ঞা আল্লাহ এখানে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন রুল জারি করে দিয়েছেন এটা করা আপনার জন্য হারাম তাহলে আয়াতের ভিতরে এক নম্বরে আপনি অবস্থান করবেন কোথায় বাজারে মার্কেটে না ঘরে এটা লিখে নেন আপনার অবস্থান হবে ঘরে আঙিনায় গৃহে দুই নম্বরে আপনাকে তাবার রোজ হওয়া যাবে না সে যে গুজে পর পুরুষকে আপনার চেহারার সৌন্দর্য দেখানো যাবে না কারণ আপনার চেহারা ভোগ করার জন্য আল্লাহ আপনার স্বামীকে অধিকার দিয়েছেন আপনার সৌন্দর্য উপভোগ করবে একমাত্র আপনার স্বামী আর এটা যদি আপনি তাকে দিতে পারেন আপনি হবেন পবিত্র আপনি হবেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ সুবহান আল্লাহ বলে এই মর্মে নবীজির একখানা হাদিস আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আর দুনিয়া কুল্লোহা মাতা ওন এই দুনিয়াটা হলো ধন ভান্ডার শস্য ভান্ডার দেখেন তো নবীজি আপনাকে কিসের সাথে তুলনা করলো তামাম দুনিয়া এক পাল্লায় এরপরে আল্লাহর নবী বলে ন খৈরি মাতা ইদুনিয়া ইমরাতুন সলিহাতুন তামাম দুনিয়ার সম্পদ এক পাল্লায় আর একজন নেককার স্ত্রী নেককার নারী এক পাল্লায় সমান সমান না নবীজি বলেছেন খয়রুন শব্দ দিয়েছেন তামাম পৃথিবীর সম্পদের চেয়ে আমার মা আমার বোন আল্লাহর কাছে দুনিয়ায় শ্রেষ্ঠ নিয়ামত জোরে বলেন সুবাহানল্ল এই জন্য কবি সুন্দর করে বলেছেন ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত, তোমারই পদ তলে রয়েছে জান্না এই পৃথিবী থাকত গফুল এই পৃথিবী থাকত গ মায়ামহীন যদি না পেত তোমার মায়া যদি না পেত তোমার মায়ার হাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত সোহান কি নিয়ামত আমার মা আল্লাপাক বলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নবীজি বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নারী তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যদি আপনাকে হতে হয় এই আয়াতের কয়টা বিধান মানা লাগবে পাঁচটা বিধান তাহলে দুই নাম্বার গেল এবার আসুন তিন নম্বরে আল্লাহ কি বলেছেন ওয়া আকিমুন আপনাকে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে নামাজ কায়েম কীভাবে করবেন পরিবারে আপনার স্বামী নামাজ পড়ে না আমার মা আপনার সন্তান নামাজ পড়ে না আপনার পুত্রবধূ নামাজ পড়ে না আপনি যদি শ্রেষ্ঠ নারীর আসনে বসতে চান দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হতে চান আগে আপনাকে নিজে নামাজি হওয়া লাগবে কথা বলেন না কেন আগে নিজে নামাজ পড়তে হবে না নিজে যদি নামাজি না হন আপনার সন্তান বেনামাজি হবে আপনার গোটা পরিবার আপনার কারণে অপবিত্র হয়ে যাবে বেনামাজির আয় রোজগারও জায়েজ হয় না ঠিক কিনা বলেন এই জন্য একজন মার ভূমিকা পরিবারে নামাজ প্রতিষ্ঠার জন্য তার ভূমিকা আছে না নাই লিল্লাহে তাকবীর একটু তাকবীর দেন লিল্লাহে তাকবীর প্রধান মুফাসিরের আগমন মাহাফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ মোবারকবাদ জানাচ্ছি আমার প্রিয় মহতারাম আমার প্রিয় উস্তাদ কেমন আছেন শাহেখ আল্লাহ আমাদের মাঝে উপস্থিত করেছেন আল্লাহ রব্বুল আলমিন প্রিয় শাহেখকে নেক হায়াত দান করুক সকলে বলুন আমিন সম্মানিতা মা বোনেরা আমি আপনাদেরকে পাঁচটা কথা বলেছিলাম যে এই আয়াত থেকে আমরা পাঁচটা জিনিস শিখব আল্লাহ যেন আমাদের শেখার তৌফিক দেয় বলুন আমিন তাহলে চতুর্থ নম্বরে বলছিলাম তৃতীয় নম্বরে বলছিলাম যে নামাজ কায়েম করতে হবে তিন নম্বরে কি নামাজ কায়েম করতে হবে এক নম্বরে গৃহ অবস্থান দুই নম্বরে তাবার রুজ না হওয়া জাহেলি যুগের মহিলাদের মতো রাস্তায় বের হয়ে তাবার রুজ না হওয়া তিন নম্বরে হলো নামাজ কায়েম করা চার নম্বরে হলো জাকাত আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন ইসলামের যে বিধান বিধান অনুযায়ী জাকাত দিতে হবে আর যাদের ওপরে জাকাত ফরজ হয় নাই আমার আম্মা জানেরা আল্লাহর দিনের জন্য দিন কায়েমের জন্য দান করা লাগবে দুই অবস্থায় আল্লাহ দানের কথা বলেছেন কোরআনে ব্যয় করার কথা বলেছেন कुरान करीमर तीन नंबर सरा सरा आले इमरान रेक्सौ चौतीस नंबर आयात রব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইউফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনা লগয়িস যারা অসচ্ছলতায় এবং সচ্ছলতায় দারিদ্র অবস্থায় ধনী অবস্থায় দান করে আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা দিয়েছেন ওয়াল্লাহু ইউহি রব্বুল মুহসিনিন আল্লাহর কাছে তারা প্রিয় বান্দা বান্দি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় বান্দা বান্দি যদি হতে চান এই দুই অবস্থায় দান করা লাগবে চতুর্থ নম্বর গেল পাঁচ নম্বরে আল্লাহ বলেন ওয়াদিন আল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করা লাগবে এখন আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করতে হলে পিছনের ওই তিনটা শর্ত মানা লাগবে রাজি আছেন সবাই আল্লাহ পাক যেন ওই 4টা 5টা বিধান আমাদেরকে মানার তৌফিক দেয় জোরে বলুন আমিন এবার সর্বশেষে আসুন আল্লাহর ঘোষণা কি রবুল আলামিন ঘোষণা দিলেন ইনমা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম মুরিজসা আহালাল বাইত ওয়া ইউতাহহিরকুম তাতাহির আল্লাহ এই পাঁচটা শর্ত যখন আপনি মেনে নেবেন এবার আল্লাহ কি বলছে শুনুন রব্বুল আলামিন বলেন ইন্নামা মা ইউরিদুল্লাহ আল্লাহর ইচ্ছা বলেন তো আল্লাহ যদি কোনো কিছুর ইচ্ছা করে ওটা কি বাকি থাকে বলেন কোন বাধা কোন বাধা সেই জিনিস বন্ধ থাকে বলেন সাত আল্লাহর ইচ্ছার প্রতিফলন ঘটবে কেউ বাধা দিতে পারবে না কেউ সেটাকে ঠেকাতে পারবে না ঠিক কি না বলেন এখন আল্লাহ ইচ্ছা করেন আমার মা বোনদেরকে পবিত্র করতে বলেন সুবাহান আল্লাহ লিউজহিবা আনকুমর সমস্ত প্রকারের অপবিত্রতা থেকে সমস্ত প্রকার কলসিত থেকে সমস্ত প্রকার নাপাকি থেকে সমস্ত প্রকারের চরিত্রহীনতা থেকে আল্লাহ আমার পবিত্র করতে চাই আল্লাহ বলে হির কুম তা তোমাদেরকে সর্বপ্রকারের পবিত্র করে দেবেন কে তা দিয়েছেন আল্লাহ শুধু পবিত্র না প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা অঙ্গনে আপনাকে আল্লাহ পবিত্র করতে চায় তার মানে যতগুলি জায়গা আছে পবিত্র হওয়ার মতন তার জীবনের যতগুলি স্টেপ আছে ঘর থেকে শুরু করে গোটা জীবন আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত আপনি যে পরিস্থিতির মোকাবেলা হন না কেন মহান আল্লাহ আপনাকে পবিত্র করতে চায় জোরে বলেন সুবহান আল্লাহ আমার প্রিয় আম্মা জানেরা শ্রদ্ধাভাজন আম্মা জানেরা যারা এসেছেন কোরআনে কারিম শুনতে এই আয়াতখানা থেকে আল্লাহ পাক যেন আপনাদের শিক্ষা নেওয়ার তৌফিক দেয় এই পাঁচটা কাজ করে যেন মহান আল্লাহ সকলকে পবিত্র হয়ে দুনিয়ার জীবন জিন্দেগি পার করার তৌফিক দান করেন সকলে পড়ুন ইলাই অনেক চম